আজকে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটাকে আমরা ড্রিমল্যান্ড বললেও ভুল হবে না। এমন একটি দেশ যেই দেশের মানুষকে দুনিয়ার সবথেকে সুখী মানুষ বলা হয়। এমন একটি দেশ যেখানে মানুষ কম কিন্তু সাইকেল বেশি। আজকে আমরা এমন একটি দেশের কথা বলতে যাচ্ছি, সেটি অনেক ছোট্ট দেশ কিন্তু দুনিয়ার সবজির সবথেকে বড় এক্সপোর্টার। এই দেশ এতটাই সুন্দর, সত্যি অকল্পনীয়। এই দেশের জনগণকে অনেক সুন্দর মানুষ বলা হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি ইউরোপের সবথেকে সুন্দর একটি দেশ নেদারল্যান্ডস নিয়ে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক নেদারল্যান্ডসের অপরূপ সফর। নেদারল্যান্ডের অফিসিয়াল নাম হচ্ছে ডাচ। নেদারল্যান্ডের মোট জনসংখ্যা বর্তমানে 2 কোটি। এই দেশ 33,720 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। আপনার এই ছোট্ট দেশটিতে 508 জন প্রতি স্কোয়ার কিলোমিটারে দেখতে পাবেন। বন্ধুরা, নেদারল্যান্ডসের 94% মানুষ শহরে থাকে আর মাত্র 6% মানুষ গ্রামে থাকে। বন্ধুরা, আপনারা অনেকের মুখেই শুনে থাকবেন নেদারল্যান্ডসকে হল্যান্ড বলা হয়। আপনিও হয়তো এটাই বলে থাকেন, কিন্তু আপনি জেনে অবাক হবেন, এই দেশের নাম হল্যান্ড না, নেদারল্যান্ড। নেদারল্যান্ডে হল্যান্ড নামের একটি জায়গা রয়েছে যেখানে রাজা মহারাজার সময় সবথেকে বেশি পয়সা ইনকাম করে এখানে দিয়েছে। তখন থেকে নর্থ হল্যান্ড এবং সাউথ হল্যান্ডকে এত বেশি জনপ্রিয় করে দিয়েছে যে পুরো দেশকে সবাই হল্যান্ড বলা শুরু করল। বন্ধুরা, নেদারল্যান্ডস অনেক বেশি সুন্দর, কেননা এখানে প্রত্যেকটি বস্তুই কালারফুল দেখতে পারবেন। এখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেকটি বস্তুই আপনাকে আকর্ষণ করবে, তাই তো একে দুনিয়ার জান্নাতও বলা হয়ে থাকে। এখানকার বেশিরভাগ লোক ডাচ ভাষা ব্যবহার করে। যদি আপনি ট্যুরিস্ট হিসেবে এই দেশে আসেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, এখানে ইংরেজি ভাষাও বলা হয়। নেদারল্যান্ডের কারেন্সি ইউরো, আর ভারতীয় টাকায় 1 ইউরোতে 86.98 টাকার সমান হয়। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, নেদারল্যান্ডসকে দুনিয়ার সবথেকে বেশি হাসিখুশি দেশ বলা হয়। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে একটি গণনায় দেখা যায় নেদারল্যান্ডসে পৃথিবীর হাসিখুশি দেশের মধ্যে বর্তমানে 6ষ্ঠ অবস্থানে রয়েছে। এখানে অপরাধের পরিমাণ একেবারে নেই বললেই চলে। এখানে মোটামুটি সব মানুষের কাছে চাকরি রয়েছে, তাই এখানে কাউকেই অপরাধমূলক কোনো কাজ করার প্রয়োজনই পড়ে না। আপনারা কি জানেন, নেদারল্যান্ডসের মানুষকে দুনিয়ার সবথেকে লম্বা মানুষ হিসেবে ধরা হয়ে থাকে? বন্ধুরা, নেদারল্যান্ডসের লোকেরা গড়ে 182.5 সেন্টিমিটার হয়ে থাকে। এখানে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে হ্যান্ডসাম কাকে বলে। এদের এই লম্বা হওয়া এবং গুড লুকিং যে কাউকে এদের প্রতি অ্যাট্রাক্ট করে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, নেদারল্যান্ডসের মানুষকে দুনিয়ার সবথেকে ফিট ধরা হয়। এখানকার মানুষরা নিজের শরীর নিয়ে অনেক সচেতন থাকে। এরা ধরে নেয় যতক্ষণ পর্যন্ত আপনার বডি কন্ডিশন ভালো, ততক্ষণ পর্যন্তই আপনার মূল্য রয়েছে। তাই বন্ধুরা, এইসব ব্যাপারে আমাদের সকলকে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন। প্রথমেই আমি আপনাদেরকে বলে দিয়েছি যে নেদারল্যান্ডসে মানুষ কম, সাইকেল বেশি দেখা যায়। এখানকার মানুষের কাছে সাইকেল চালানো সবথেকে বেশি জনপ্রিয়। এখানে আপনি অফিস যাতায়াতকারী মানুষদেরকেও সাইকেল চালাতে দেখবেন। বন্ধুরা, অ্যামস্টারডাম নেদারল্যান্ডের সবথেকে বড় ও সুন্দর শহর, তাই এই কারণে এই শহরকে নেদারল্যান্ডসের রাজধানী বলা হয়। সাথে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও ঘোষণা করা হয়েছে এই অ্যামস্টারডামকে। যদি আলোচনা হয় মেয়ে মানুষের সৌন্দর্য নিয়ে, এই শহরের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। এখানকার প্রত্যেকটি বাড়ি অনেক সুন্দর। এখানে মোটামুটি প্রায় 165টি ঘর রয়েছে যা 100 কিলোমিটার এরিয়ায় ছড়িয়ে রয়েছে। এখানে নৌকাও চালানো হয়, এই জন্যে অ্যামস্টারডামকে ভেনিস অফ নর্থও বলা হয়ে থাকে। বন্ধুরা, নেদারল্যান্ডসে ফুটবল খেলা অনেক বেশি জনপ্রিয়। এখানকার সবাই হতে চায় ফুটবলার। নেদারল্যান্ডসে আপনি সবথেকে বেশি দেখতে পাবেন ফুটবল প্লেগ্রাউন্ড। দুনিয়ায় সবার প্রথম স্টক মার্কেট আবিষ্কার করেছেন নেদারল্যান্ডসের একটি বিজনেসম্যান। 1602 সালে শুরু হয়েছে, আর দেখুন আজকে পুরো দুনিয়ার নজর স্টক মার্কেটের উপরেই রয়েছে। বলা হয়ে থাকে যে নেদারল্যান্ডসের লোক অনেক ক্রিয়েটিভ, তাই এই কারণে আপনারা এখানে 100রও বেশি ঘূর্ণায়মান চাকতি দেখতে পাবেন। যেদিকেই নজর করবেন সেদিকেই ঘূর্ণায়মান চাকতি দেখতে পারবেন। এই ঘূর্ণায়মান চাকতি দিয়ে এখানে বিদ্যুৎ তৈরি করা হয়, এগুলিকে বলা হয় উইন্ডমিল। বন্ধুরা, নেদারল্যান্ডস এমন একটি দেশ যেখানে ছেলে ছেলেকে বা মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে, মানে সমলিঙ্গের বিয়ে নেদারল্যান্ডসে আইনগতভাবে সিদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এখানে যে কোনো 2টি ছেলে কিংবা 2টি মেয়ে বিয়ে করতে পারে। এই নিয়মটি নেদারল্যান্ডসে 2001 সাল থেকেই প্রযোজ্য। নেদারল্যান্ডকে প্রস্টিটিউটের দেশও বলা হয়, কেননা এখানে এই কাজ একেবারে আইনগতভাবে স্বীকৃত। কিন্তু নিয়ম হচ্ছে
এই কাজে যুক্ত মেয়েরা তাদের 18 বছর কিংবা তার উপরে হতে হবে এবং গ্রাহক ছেলেরা 16 বছরের উপরে হতে হবে। এখনকার সময় এই দেশে 1 লাখেরও বেশি মেয়ে এই কাজ করছে। এখানে প্রস্টিটিউটের বিজনেস আইনগতভাবে সিদ্ধ এবং আইনত স্বীকৃত। এই কারণেই আজ নেদারল্যান্ডসে 6000এরও বেশি এরকম প্রতিষ্ঠান রয়েছে যারা এই সেবা দিয়ে থাকে। এর মধ্যে 1000 প্রতিষ্ঠান অ্যামস্টারডামেই রয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, এখানে মেয়েরা কম কাপড় পরে উইন্ডোর সামনে দাঁড়িয়ে গ্রাহককে আকর্ষিত করে। এই জন্য আমস্টারডাম যুবক যুবতীদের কাছে অনেক বিখ্যাত। তো চলুন দেখে আসি নেদারল্যান্ডসের কোথায় গিয়ে আপনি সৌন্দর্য দেখতে পারবেন এবং আনন্দ নিতে পারবেন। এক্সপ্লোর দ্য ক্যানালস অফ আমস্টারডাম। যখনই এখানে ঘুরতে যাবেন অবশ্যই এখানকার ক্যানালসের সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। এখানকার ক্যানালের রোমান্টিক বোটিং সব থেকে বেশি জনপ্রিয়। জেনসেন্স, আপনাদের যদি ট্রেডিশনাল নেদারল্যান্ড দেখতে চান তাহলে অবশ্যই জানা উচিত এটিও একটি খুবই সুন্দর জায়গা যা ওপেন এয়ার মিউজিয়াম হয়ে গিয়েছে। যদি আপনি পুরনো দিনের নেদারল্যান্ডকে দেখতে চান তাহলে এখানে অবশ্যই আসবেন। রিজিক্স মিউজিয়াম। বন্ধুরা, এই মিউজিয়ামটিকে ডাচদের জাতীয় মিউজিয়াম বলা হয়ে থাকে। এই মিউজিয়ামটি অ্যামস্টারডাম শহরে একেবারে মাঝখানে অবস্থিত। এখানে আপনি 1809 থেকে শুরু করে আজ পর্যন্ত সকল আর্ট দেখতে পারবেন। বন্ধুরা, এর সাথে আপনি গার্ডেন অফ ইউরোপ, কুকেনহফ, ইফটেলিং থিম পার্ক, রটারডাম, টেক্সেল, ভ্যালেন্ডাম সহ আরও অনেক জায়গায় ঘুরতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবারই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই চ্যানেলের সাথেই থাকুন।